মৃত্যু হতে পারে পুতিনের। আফগানিস্তানে বিমান হামলায় আঠারো তালেবান নিহত কাশ্মীরের স্বাধীনতার জন্য সকল প্রচেষ্টা চালাবে পাকিস্তান বলেছেন ইমরান খান মিয়ানমারের সেনাবাহিনীকে অভ্যুত্থান থেকে সরে আসার আহ্বান জানালেন বাইডেন রাষ্ট্রীয় গোয়েন্দা তথ্য জানানোর প্রয়োজন নেই বলছেন বাইডেন এবং নতুন আভাস দিল মিয়ানমার সেনাবাহিনী অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ বিভিন্ন প্রান্তের আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন এবারে বিস্তারিত হত্যার ভয় সংকিত পুতিন গাদ্দাফির মতো মৃত্যু হতে পারে পুতিনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন লিবিয়ার শাসক গাদ্দাফির মতো মৃত্যুর সম্মুখীন হতে পারেন বলে ধারণা করছে এক বিশ্লেষক ইতিহাসবিদ জুরিফিনস্কি নামের এই বিশ্লেষক মনে করেন দেশটির বিরোধী দলীয় নেতা নভালনিকে কারাদণ্ড দেওয়ায় এই বিক্ষোভ চলছে এমন পরিস্থিতিতে লিবিয়ার নেতা মুয়াম্মার গদ্দাফির মতো পরিণতি হতে পারে পুতিনের ব্রিটিশ সংবাদ মাধ্যম সান অনলাইনকে সাক্ষাৎকারে রুশ ইতিহাসবিদ ফেলস্টিনস্কি বলেন এই আন্দোলনের মাধ্যমে পুতিন বুঝতে পেরেছে যে সে যদি ক্ষমতা ছাড়ে তাহলে তার মৃত্যু হতে পারে সেইতো তো মধ্যে বিশ বছর ধরে রাশিয়ার ক্ষমতায় রয়েছে জুরি ফেস্টিনসকি আরও বলেন আটষট্টি বছর বয়সী পুতিন চাইছে বর্বরতা চালিয়ে করে হলেও ক্ষমতায় থাকতে সে জানে যে অত্যাচার ছাড়া তার আর ক্ষমতায় থাকার কোনো উপায় নেই ইতোমধ্যে পুতিন দু সালে গাদ্দাফিকে হত্যার ভিডিও ফুটেজে বেশ কয়েকবার দেখেছেন বলেও দাবি করেছেন জুরি ফেস্টিনসকে চুয়াল্লিশ বছরের নবার্নি জার্মানি থেকে রাশিয়ায় ফেরত আসার পর তাকে আটক করা হয় এরপর থেকে রাশিয়াতে বিক্ষোভ চলছে আফগানিস্তানে বিমান হামলায় আঠারো তালেবান নিহত আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গড়হার প্রদেশে সরকারি বাহিনীর হামলায় অন্তত আঠারো তালেবান নিহত হয়েছেন শনিবার এক বিবৃতিতে স্থানীয় সরকার এমন তথ্য দিয়েছে বলা হয় নানগড়হারের পার্বত্য শিরজাত জেলায় রাতে এ বিমান হামলা চালানো হয় বিবৃতিতে বলা হয় নিহতদের মধ্যে প্রাদেশিক কমান্ডার খালিদ সহ তালেবানের কথিত রেড ইউনিট বা স্পেশাল ফাইটার রেজিমেন্টের চোদ্দ সদস্য রয়েছে আফগান নিরাপত্তা বাহিনী তালিবানের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে এখন পর্যন্ত তালিবানের কাছ থেকে এই নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি কাশ্মীরের স্বাধীনতার জন্য সকল প্রতিষ্ঠা চালাবে পাকিস্তান বলছেন ইমরান খান কাশ্মীরের জনগণকে স্বাধীনতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গতকাল স্থানীয় সময় শুক্রবার কাশ্মীর সংহতি দিবস উপলক্ষে দেওয়া ভাষণে তিনি এই প্রতিশ্রুতি দিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম জাজিরা এক প্রতিবেদনে বলা হয় উনিশশো সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকে ভারত পাকিস্তানের মধ্যে এই কাশ্মীর নিয়ে ঝামেলা লেগে রয়েছে দুই দেশ এই ইস্যুতে তিন দফা যুদ্ধেও জড়িয়েছে ভারত ও পাকিস্তান দুই দেশের পক্ষ থেকে পুরো কাশ্মীরকে নিজেদের বলে দাবি করা হয় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোটলি শহরে অনুষ্ঠিত সমাবেশে ইমরান খান বলেন তিনি এখানকার মানুষদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার পুরো অধিকার দিতে চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আরও বলেন কাশ্মীরেদের শোষণ নয় তাদের অধিকার প্রতিষ্ঠা করতে চায় আজাদ কাশ্মীর এবং জম্মু কাশ্মীরের মানুষদের প্রতিশ্রুতি দিচ্ছি তারা যদি কখনো স্বাধীনতা চায় তাহলে সেই সুযোগ তাদের দেবে পাকিস্তান কারণ স্বাধীনতা তাদের অধিকার উনিশশো আটচল্লিশ সালে কাশ্মীর প্রশ্নে গণফোটের প্রস্তাব দিয়েছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ওই প্রস্তাবে কাশ্মীরিদের ভারত কিংবা পাকিস্তানের সঙ্গে যোগ দেওয়ার বিষয়টি বেছে নিতে বলা হয়েছিল তবে এর বিকল্প হিসেবে স্বাধীনতা বেছে নেওয়ার সুযোগ রাখা হয়নি মিয়ানমারের সেনাবাহিনীকে অভ্যুত্থান থেকে সরে আসার আহ্বান জানালেন বাইডেন মিয়ানমারের সেনাবাহিনীকে অভ্যুত্থান থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ সময় তিনি স্টেট কাউন্সিলর অংসান সুজি সাহব বন্দীর রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তির কথা বলেন বৃহস্পতিবার তার প্রথম পররাষ্ট্র নীতি বিষয়ক বক্তব্যে এই আহ্বান জানান প্রেসিডেন্ট বাইডেন প্রেসিডেন্ট বাইডেন তার বক্তব্যে বলেন সোমবার মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের বিষয়ে ব্যবস্থায় যুক্তরাষ্ট্র তার মিত্র ও অংশীদারদের সাথে কাজ করছে তিনি বলেন গণতান্ত্রিক কোন শক্তি জনগণের ইচ্ছার পরিবর্তন বা বিশ্বাসযোগ্য কোন নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারে না প্রেসিডেন্ট বাইডেন বলেন বার্মিজ সামরিক বাহিনীর উচিত দখল করা ক্ষমতা ছেড়ে দেওয়া এবং বন্দী পরামর্শক কর্মী ও কর্মকর্তাদের মুক্তি দেওয়া টেলিযোগাযোগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং সহিংসতা থেকে দূরে থাকা এর আগে সোমবার মিয়ানমারের সামরিক বাহিনী তাতমাদাও দেশটিতে সেনা অভ্যুত্থান ঘটে এবং প্রেসিডেন্ট উইনমেন্ট ও স্টেট কাউন্সিলর অংসান সুচি সহ রাজনৈতিক নেতাদের গ্রেফতার করে সাথে সাথে দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করা হয় ট্রাম্পকে রাষ্ট্রীয় গোয়েন্দা তথ্য জানানোর প্রয়োজন নেই বলছেন বাইডেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাষ্ট্রীয় নিরাপত্তার তথ্য জানানোর কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রথা অনুযায়ী সাবেক মার্কিন প্রেসিডেন্টরা রাষ্ট্রীয় নিরাপত্তা তথ্য সম্পর্কে জেনে থাকেন রাষ্ট্রের একজন অভিভাবক হিসেবে গোয়েন্দা তথ্য তাদের নিয়মিত জানানো হয়ে আসছে নানা নাটক করে ক্ষমতা থেকে চলে যাওয়া ডোনাল্ড ট্রাম্পকে এমন রাষ্ট্রীয় গোপন নিরাপত্তা দেওয়া হবে না সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে শীর্ষ গোয়েন্দা কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে এমন নিঃসিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্ষমতা গ্রহণের পর প্রথম দেওয়া সাক্ষাৎকারের সময় সিবিএস নিউজের এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট বাইডেন এ কথা জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন বলেছেন আমি কোনো উচ্চবাচ্য করতে চাই না রাষ্ট্র গোয়েন্দা তথ্য সরবরাহ করার মধ্য দিয়ে ট্রাম্পকে কি মূল্য দেওয়া হবে ট্রাম্প এসব তথ্য ফাঁস করতে পারেন বলে সন্দেহের কথা জানান প্রেসিডেন্ট বাইডেন গত সপ্তাহে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকিব বলেছেন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে নিয়মিত গোয়েন্দা তথ্য দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে প্রেসিডেন্ট বাইডেনের মন্তব্য থেকে পরিষ্কার হয়ে উঠেছে ট্রাম্পের কাছে প্রতিদিন নিরাপত্তার তথ্য নিয়ে গোয়েন্দা কর্তৃপক্ষ উপস্থিত হচ্ছেন না ডেমোক্রেট সহ রিপাবলিকান পার্টির বেশ কিছু আইন প্রণেতাও মনে করেন বদান্যতা হিসেবে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্র এমন তথ্য পাওয়ার যোগ্যতা হারিয়েছেন তার আচরণের কারণে নির্বাচনে হেরে ক্ষমতা ত্যাগের কথা ট্রাম্প এখনো স্বীকার করেননি তাছাড়া গত ছয় জানুয়ারি ক্যাপিটাল হিলে সহিংস ঘটনার জন্য কংগ্রেস তাকে দায়ী করে অভিশংসন প্রস্তাব গ্রহণ করেছে মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের উপপরিচালক হিসেবে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত কাজ করেছেন সুজান গর্ডন সম্প্রতি ওয়াশিংটন পোস্টে লেখা এক কলামে তিনিও প্রেসিডেন্ট বাইডেনকে আহ্বান জানিয়েছেন ট্রাম্পকে যেন রাষ্ট্রীয় গোয়েন্দা তথ্য না দেওয়া হয় নতুন আভাস দিল মিয়ানমার সেনাবাহিনী অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ বিভিন্ন প্রান্তে মিয়ানমারে এক বছরের জরুরি অবস্থা শেষে অতিরিক্ত আরও ছয় মাস ক্ষমতায় থাকার আভাস দিয়েছে দেশটির সেনা সরকার এছাড়াও দেশটির শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ফেসবুক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানা হয় এর মধ্যে অংশানসূচির দল এনএলডির আরও এক শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে সেনাবাহিনী মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটির বিভিন্ন প্রান্তে অব্যাহত রয়েছে সেনা শাসন বিরোধী প্রতিবাদ এবং বিক্ষোভ এরই ধারাবাহিকতায় দেশটির বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা অভ্যুত্থানের বিরুদ্ধে কর্মবিরতি ডাক দিয়ে সোমবার স্থানীয় সময় সকালে ইয়াঙ্গুন বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা এ সময় বুকে লাল ব্যাজ লাগিয়ে ও হাতে অভ্যুত্থান বিরোধী প্ল্যাকার্ড নিয়ে এতে যোগ দেন কয়েকশো শিক্ষার্থীও পরে বিশ্ববিদ্যালয়ের চত্বর থেকে প্রতিবাদ র্যালি বের করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন আমরা সব ধরনের প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে সেনা সরকারের প্রতি আমরা অনাস্থা প্রকাশ করছি আন্দোলনকারী আরেক শিক্ষার্থী বলে আমরা সামরিক কভ্যুত্থানের নামে অবৈধভাবে ক্ষমতা গ্রহণ সমর্থন করি না কোন অবস্থাতেই এ সরকারের সঙ্গে কাজ করব না আমরা এই অভ্যুত্থান যেন ব্যর্থ হয় সেটি আমাদের একমাত্র চাওয়া এর মধ্যে দেশটির সেনা প্রধান মিং অন ল্যাং জানিয়েছেন এক বছরের জরুরি অবস্থা শেষে আরও অন্তত ছয় মাস ক্ষমতায় থাকবে সেনাবাহিনী বৃহস্পতিবার নাইপিদোতে নতুন সরকারের মন্ত্রিসভা সদস্যদের সঙ্গে এক বৈঠকে এই আভাস দেন তিনি এই সময় তিনি আরো বলেন দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হলেও চীন বলেছে মিয়ানমারের শান্তি ও স্থিতিশীলতা ব্যাহত হয় এমন কোন পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে না নিরাপত্তা পরিষদের অন্যদিকে সুচিকে দ্রুত মুক্তির দাবি জানিয়ে মিয়ানমার পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ